সকলকে প্রথমে অসমবাসী রাইজলে আমি ঈদ উল ফিতরের ঈদ মোবারক যাচ্ছিলো। আমি সকলে জানো অসম বলি কলে আমার সদায় এটা কথা সদায় মনলৈ আহে যে ভাতৃত্ববোধ, মরম আর চেনেহ। আমি সেই তারে নিদর্শনটা দাঙি ধরব খুঁজছো। আমার সরু একটা প্রচেষ্টা যে আমার পথচারী সকলক আজি ঈদের দিনাখন আমি আমার গোটে জামাত আর যুব সমাজ লগ হয়ে আমি এগিলাস শরবতরে অপ্যায়ন করাইছো আর আশা করছো ভাল পাব এই গরমের দিনের রোদর কোবত এগিলাস শরবত খায় আমার এই অঞ্চলটলে এই সমাজখনলে আশীর্বাদ করব আর সকলকে আকৌ এবার ঈদের শুভেচ্ছা যাচ্ছিলো। ধন্যবাদ। অসমবাসীলৈ মই ঈদ মোবারক যাচিছো। আমি এইটো প্রয়াস মনতে ভাবি লৈছিলোঁ যে এইখন শঙ্কর আজানৰ দেশ, এই ভাতৃত্ববোধটো আমার জিয়াই থাকিবৰ কাৰণে সকলোৱে এইটো যাতে আকোৱালি লয় সেই মনোভাবেৰে আমি এই আজি কার্যসূচীটো লৈছিলোঁ। এই কার্যসূচীটো সুচাৰুৰূপে চলিছে বুলি আমি আশা কৰিছোঁ যাতে সকলোৱে এই কার্যসূচীটো এনেকৈ অংশগ্রহণ কৰি যি আমাক সহায় সহযোগিতা আগবঢ়ালে তেখেতসকললৈও আমাৰ অশেষ ধন্যবাদ থাকিল। ভাল, যিহেতু মোৰ ঠেঙালকোচা স্বাস্থ্য শিক্ষিত পৰিষদৰ নং জালুকানীবাৰীৰ অন্তৰ্গত এই জামাতটো হয় আৰু এই মানুহখিনিৰ লগত মোৰ আজি বুলি নহয়, আজি বিশেষ যুৱকসকলে আজি এটা অগতানুগতিক এটা নিদৰ্শন দাঙি ধৰিছে। অঞ্চলৰ প্ৰায়ভাগ আমাৰ সকলো ধৰ্মাৱলম্বী মানুহকে মাতি আজি ইতি উদযাপন কৰিছে আৰু পথচাৰীক অলপ পানীও খুৱাইছে। সুন্দৰ নিদৰ্শন, মোৰ খুব ভাল লাগিছে ইয়াত আহি। তেওঁলোকে নতুন প্ৰজন্মৰ ল'ৰা ছোৱালীখিনিয়ে ল'ৰাখিনিয়ে যিটো কৰিছে সেইটো শলাগিবলগীয়া আৰু সকলো ইছলাম ধৰ্মী লোককে মই ঈদ মোবাৰক দিছোঁ, ঈদৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু অনাগত দিনত এনেকৈ সমাজখনত এককভাৱে সকলো মানুহ জীয়াই থকাটো মই বিচাৰোঁ আৰু সকলোকে ঈদৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ। সকলকে প্ৰথমে অসমবাসী ৰাইজলৈ আমি ঈদ উল ফিতৰৰ ঈদ মোবাৰক যাচ্ছিলোঁ। আমি সকলে জানো অসম বুলি কলে আমাৰ সদায় এটা কথা সদায় মনলৈ আহে যে ভাতৃত্ববোধ, মরম আর চেনেহ। আমি সেই তারে নিদর্শনটা দাঙি ধরব খুঁজছো। আমার সরু একটা প্রচেষ্টা যে আমার পথচারী সকলক আজি ঈদের দিনাখন আমি আমার গোটে জামাত আর যুব সমাজ লগ হয়ে আমি এগিলাস শরবতরে অপ্যায়ন করাইছো আর আশা করছো ভাল পাব এই গরমের দিনের রোদর কোবত এগিলাস শরবত খায় আমার এই অঞ্চলটলে এই সমাজখনলে আশীর্বাদ করব আর সকলকে আকৌ এবার ঈদের শুভেচ্ছা যাচ্ছিলো। ধন্যবাদ। অসমবাসীলৈ মই ঈদ মোবারক যাচিছো। আমি এইটো প্রয়াস মনতে ভাবি লৈছিলোঁ যে এইখন শঙ্কর আজানৰ দেশ, এই ভাতৃত্ববোধটো আমার জিয়াই থাকিবৰ কাৰণে সকলোৱে এইটো যাতে আকোৱালি লয় সেই মনোভাবেৰে আমি এই আজি কার্যসূচীটো লৈছিলোঁ। এই কার্যসূচীটো সুচাৰুৰূপে চলিছে বুলি আমি আশা কৰিছোঁ যাতে সকলোৱে এই কার্যসূচীটো এনেকৈ অংশগ্রহণ কৰি যি আমাক সহায় সহযোগিতা আগবঢ়ালে তেখেতসকললৈও আমাৰ অশেষ ধন্যবাদ থাকিল। ভাল, যিহেতু মোৰ ঠেঙালকোচা স্বাস্থ্য শিক্ষিত পৰিষদৰ নং জালুকানীবাৰীৰ অন্তৰ্গত এই জামাতটো হয় আৰু এই মানুহখিনিৰ লগত মোৰ আজি বুলি নহয়, আজি বিশেষ যুৱকসকলে আজি এটা অগতানুগতিক এটা নিদৰ্শন দাঙি ধৰিছে। অঞ্চলৰ প্ৰায়ভাগ আমাৰ সকলো ধৰ্মাৱলম্বী মানুহকে মাতি আজি ইতি উদযাপন কৰিছে আৰু পথচাৰীক অলপ পানীও খুৱাইছে। সুন্দৰ নিদৰ্শন, মোৰ খুব ভাল লাগিছে ইয়াত আহি। তেওঁলোকে নতুন প্ৰজন্মৰ ল'ৰা ছোৱালীখিনিয়ে ল'ৰাখিনিয়ে যিটো কৰিছে সেইটো শলাগিবলগীয়া আৰু সকলো ইছলাম ধৰ্মী লোককে মই ঈদ মোবাৰক দিছোঁ, ঈদৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু অনাগত দিনত এনেকৈ সমাজখনত এককভাৱে সকলো মানুহ জীয়াই থকাটো মই বিচাৰোঁ আৰু সকলোকে ঈদৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। ধন্যবাদ।